কিরে পূজা, তোর হলো? বলছি বাজারেই তো যাচ্ছি, তবে এত সাজগোজ করার কি আছে? হ্যাঁ তাড়াতাড়ি আয় দিদি ভাই। উফ ঠাকুমা, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না তো, কবে যেন আমার কানটাই পচে যায় তোমার চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে। এই তো আমি চলে এসেছি, আর বাজারে যাব, একটু সাজগোজ করতে হবে না? আমি এখন একটু একটু বড় হচ্ছি না, একটু তো পরিপাটি হয়ে থাকতেই হবে বলো। হয়েছে হয়েছে, আর পাকনা পাকনা কথা বলতে হবে না, এবার চল তো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনতি বুড়ি তার নাতনি পূজাকে নিয়ে বাজারে যেতে থাকে। মিনতি বৃদ্ধা একজন মহিলা। মিনতি বুড়ি তার তন্ত্রবিদ্যা জাদুবিদ্যা দিয়ে লোকজনের রোগ ব্যাধি সারিয়ে যা অর্থ পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। যখন তার নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিল তখন পথে হঠাৎ সে একটা আহত রক্তাক্ত গাভীকে দেখতে পায়। পূজা দেখ দেখ, গাভীটার শরীরে কত ক্ষত হয়েছে, কি রক্ত ঝরছে, ওকে সাহায্য করা দরকার। ঠিক বলেছো ঠাকুমা, কি অসহায় গাভীটাকে সাহায্য করা উচিত, চলো চলো ঠাকুমা আমরা গাভীটাকে বাড়ি নিয়ে যাই। ঠিক বলেছিস, গাভীটার প্রাণ বাঁচানো দরকার, এখানে রেখে গেলে গাভীটার প্রাণ সংশয় হবে, গাভী তুই চল বাপু আমার সাথে। এরপর মিনতি বুড়ি গাভীটাকে সাথে নিয়ে বাড়ি ফিরে যায়, আর গাভীটার শরীরের ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়, জাদুবিদ্যা করে গাভীকে সুস্থ করে দেয়। তোমায় অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে এভাবে রাস্তা থেকে তুলে এনে সুস্থ করার জন্য। বুড়িমা, তুমি যখন আমার এত বড় উপকার করলে, তবে আমায় একটু আশ্রয় দাও, কারণ আমি এতটাই হতভাগ্য যে আমার মাথা গোঁজার ঠাইটাও নেই। এ আর এমন কি বাপু, তবে তুই আজ থেকে আমাদের সাথে এ বাড়িতে থাকিস কেমন? মিনতির কথা শুনে গাভী খুব খুশি হয়, আর গাভী মিনতিদের সাথে থাকতে শুরু করে। আর একদিন হঠাৎই তার অজানা কারণে মিনতি মারা যায়, আর মিনতির মৃতদেহের সামনে গাভী কান্না করতে থাকে। হায় 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 রে, একি সর্বনাশ হলো, বুড়িমা ও বুড়িমা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? বুড়িমা, এবার আমার দেখভাল কে করবে? তুমি ফিরে এসো গো বুড়িমা, তুমি ছাড়া যে আমার চারদিক শূন্য শূন্য লাগছে বুড়িমা। এভাবে গাভী চিৎকার করে কাঁদতে থাকে, আর গাভীর এমন চিৎকার চেঁচামেচি শুনে মিনতির প্রতিবেশীরা সেখানে আসে, আর মিনতি বুড়ির হঠাৎ মৃত্যুতে প্রতিবেশীরাও ভীষণ অবাক হয়ে যায়। হায় হায়, এটা কি হলো, বুড়িমা তো একদম সুস্থ সবল ছিল, তবে হঠাৎ বুড়িমা মারা গেল কিভাবে, আর কখনোই বা মারা গেল? সে আর বলো না গো, আজ ভোরেই বুড়িমা হঠাৎ মারা গেছে, কাল রাতেও তো ঘুমানোর আগে বুড়িমাকে সুস্থ সবল দেখেছিলাম, এক রাতে যে কি হলো, বুড়িমা হঠাৎ মারা গেল। বুড়িমা যে এভাবে মারা যাবে তা সত্যিই কল্পনা করিনি, বুড়িমা যে আমাদের বৈদ্য ছিলেন, এখন থেকে আমরা কার কাছে চিকিৎসা নেব? আচ্ছা বুড়িমার যে একটা নাতনি ছিল সে কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। আমি জানি না, সে কেউ পাওয়া যাচ্ছে না, বুড়িমা মারা যাওয়ার পর থেকে আমিও তাকে দেখছি না, কোথায় যে চলে গেছে তাও বলতে পারি না, কাল রাত থেকেই নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। যাকগে, তোমরা আমাকে একটু সাহায্য করো না গো, বুড়িমার যে সৎকার করাতে হবে। আর হ্যাঁ, কদিন আগে তো বুড়িমা কথায় কথায় আমায় বলেছে যে আগুনে পুড়ে সৎকার না করে যেন কবর দেয়া হয় বুড়িমাকে। তাই নাকি, তবে তো বুড়িমার শেষ ইচ্ছা পূরণ করতে হবে, কিন্তু বুড়িমায়ের মৃত্যুর সময় যে তার নাতনি পাশে নেই, এটা দেখে খুব খারাপ লাগছে। এরপর সকলে মিলে মিনতি বুড়িকে কবর দেয়, তারপর সব প্রতিবেশীরা চলে যায়, আর গাভী মিনতি বুড়ির কবরের উপর একটা কালো কলা গাছ লাগিয়ে দেয়, আর এরপর গাভী ঘরে চলে যায় আর এক রহস্য মাখা হাসি হাসে। আমি আমার সাধনা পূরণে এক ধাপ এগিয়ে গেলাম, এভাবেই ঠিক, একদিন আমার সাধনা আমি পূরণ করব। মিনতি বুড়ির মৃত্যুর পর থেকে গাভী বেশ আনন্দে দিন কাটাত, আর রোজ সন্ধ্যা হলে গাভী মিনতি বুড়ির কবরের পাশে যেত, আর ধূপ ধূনা জ্বালিয়ে কিসব তন্ত্রমন্ত্র পড়ত। মিনতি বুড়ির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় ব্যাপারটা খেয়াল করে। একই কাণ্ড, বুড়ির কবরে কলা গাছ, এই গাভী এই,
তুমি বুড়ির কবরে কলা গাছ লাগিয়েছো কেন? তাও আবার কালো রঙের কলা গাছ? আর তুমি কবরের পাশে ধূপধুনা জ্বালিয়ে বা এসব কি করছো? বুড়িমার আত্মার শান্তি কামনা করছি গো, বুড়িমার আত্মার শান্তি কামনা করছি। আর কলা গাছ লাগাবো না মানে এটাও যে বুড়িমার শেষ ইচ্ছে ছিল। বুড়িমা বলেছিল তার কবরের উপর যেন একটা কলা গাছ থাকে, তাই আমি সবুজ কলা গাছে কালো রং করে এখানে লাগিয়েছি যেন বুড়িমার ইচ্ছেটা পূরণ হয়। কেন, এতে কি তোমার কোনো সমস্যা আছে? আমি আমার বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করছি, বুঝতে পেরেছো? গাভীর কথা শুনে রাঘব চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। আর মিনতি বুড়ির কবরের পাশে হঠাৎই একটা সাপকে ঘোরাফেরা করতে দেখা যেত। শয়তান সাপ, তুই আবার বুড়িমার কবরের পাশে এসেছিস? সর সর বলছি এখান থেকে। দাঁড়া, আজ তোকে লাথি মেরে তাড়িয়ে দিব আমি। যা যা এখান থেকে। এরপর গাভী সাপকে লাথি মেরে তাড়িয়ে দেয় আর সাপটা ছিটকে গিয়ে দূরে পড়ে। কি ব্যাপার সাপ, ওই গাভীটা তোকে এভাবে লাথি মারলো কেন? আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোকে এভাবে লাথি মারতে দেখে এখানে আসলাম। আর কবরের উপর ওই মন্ত্রপুত কলা গাছ কেন, আমাকে সবটা খুলে বলতো। এ অনেক কথা গো পরি, আমি কোনো সাপ নই, আমি হলাম একটা মানুষ, আর ওই কবরটা আমার ঠাকুমার, আর গাভীটা আসলে একটা জাদুকর্ণী। ও গাভী নয় গো, ও শয়তান জাদুকর্ণী। গাভী রূপে আমার ঠাকুমার কাছে আশ্রয় নিয়েছিল, পরে ওই জাদুকর্ণী আমার ঠাকুমাকে হত্যা করেছে আর আমাকে এমন চাপ বানিয়ে রেখেছে। কিন্তু আমি এসব কথা কাউকে বোঝাতে পারিনি, আমার কথা শুধু তুমি বুঝতে পারছো গো। কি, ওই গাভী তবে জাদুকর্ণী? আর ওই জাদুকর্ণী এসব করেছে? কিন্তু জাদুকর্ণীর এতে কি স্বার্থ আছে বলতো আমাকে? একটা স্বার্থ তো আছে, আমার ঠাকুমা যে জাদুবিদ্যা জানতো গো। আর এমন জাদুবিদ্যা জানা কোনো মানুষের কবরের উপর যদি কালো কলা গাছ রোপণ করে সেই কলা গাছকে ঘিরে তন্ত্র মন্ত্র চর্চা করলে যে অধিক শক্তিশালী হওয়া যায়, আর জাদুকর্ণী সেটাই করছে গো। ছি, ওই জাদুকর্ণী এত খারাপ? তবে ওকে তো এবার একটা শাস্তি দিতেই হবে, তার আগে তোর রূপ ফেরাতে হবে। এসব কথা বলে পড়ি সাপটার মাথায় তার জাদুদণ্ড ছোঁয়ায় আর মুহূর্তেই সাপটা পূজায় পরিণত হয়। আর পড়ি জাদু করে একটা তলোয়ার নিয়ে আসে। এরপর পূজাকে নিয়ে কবরের কাছে আসে আর তখনই সেখানে গাভীটা আসে। তোর এত বড় সাহস শয়তান পরি, তুই আমার শিকারকে সাহায্য করিস, তোকে আজ আমি উচিত শিক্ষা দিব। গাভীর কথা শেষ হতে না হতে পরি তলোয়ার দিয়ে কলা গাছে একটা কোপ দেয় আর কলা গাছটা কেটে যেতে গাভীটা একটা জাদুকর্ণীতে পরিণত হয়। শয়তান পরি, এটা কি করলি তুই? আর মাত্র দুদিন সাধনা করলে আমি মহাশক্তির অধিকারী হতাম, আর তুই কি না আমার প্রধান অস্ত্র কলা গাছটাই কেটে ফেললি? এখন তো শুধু তোর কলা গাছ কেটেছি, এবার তোর গলা কাটবো আমি। এ কথা বলে পরি তলোয়ার দিয়ে জাদুকর্ণী দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় আর জাদুকর্ণী সেখানেই মারা যায়। তোমায় অনেক ধন্যবাদ পরি, তুমি আমার ঠাকুমার হত্যাকারীকে শাস্তি দিয়েছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। না, এভাবে বুঝি আর সংসার চালাতে পারবো না। আজকাল বাজার সদাইয়ের যা দাম, আমাদের মতো গরিব মানুষদের বুঝি পেটে ভাত যাবে না। তাছাড়া আমি তো আবার একটু বেশি গরিব। ঈশ্বর, আমি যদি ধনী হতাম তবে আমি অনেক আরামায়েশ করে থাকতে পারতাম, এত কষ্ট করতে হতো না আমার। এইসব কথা বলে গোবিন্দ রাজার থেকে ফিরছিল। গোবিন্দ গোপালগঞ্জ গ্রামে তার স্ত্রী সুয়েতাকে নিয়ে থাকতো। গোবিন্দ একজন দিনমজুর ছিল আর দিনমজুরের কাজ করে যা আয় হতো তাই দিয়ে গোবিন্দর দিন কাটতো। আরে, নদীর ধারে এটা কি পড়ে আছে? অর্ধেক মাছ অর্ধেক মানুষ, তবে কি এটাই মৎস্যকন্যা? কিন্তু মৎস্যকন্যাটা এভাবে পড়ে আছে কেন? শুনেছি মৎস্যকন্যাদের মাঝে নাকি অদ্ভুত শক্তি থাকে, মৎস্যকন্যারা মূল্যবান জিনিসপত্রও দিতে পারে। তবে আমি তো সোনার হরিণ পেয়ে গেলাম মনে হচ্ছে, এবার তবে এই মৎস্যকন্যাকে আমি বাড়িতে নিয়ে যাব আর এই মৎস্যকন্যার সাহায্যেই আমি ধনী হব। এরপর গোবিন্দ দ্রুত নদীর ধারে যায় আর মৎস্যকন্যাকে তার ব্যাগের মধ্যে নিয়ে বাড়িতে ফিরে আসে আর সুয়েতাকে মৎস্যকন্যা কুড়িয়ে পাওয়ার ব্যাপারে সব কথা খুলে বলে। কি বলছো এসব তুমি? তুমি কি না মৎস্যকন্যাকে কুড়িয়ে পেয়েছো?
কই কই সেই মৎস্যকন্যা, দ্রুত দেখাও তো দেখি। এরপর গোবিন্দ তার ব্যাগ থেকে মৎস্যকন্যাকে বের করে দেয়, আর ততক্ষণে মৎস্যকন্যা জলের অভাবে নিঃশ্বাস নিতে না পেরে হাঁপাচ্ছিল। আরে আরে, এ তো সত্যি দেখছি মৎস্যকন্যা, কিন্তু মৎস্যকন্যা তো জলের অভাবে শ্বাস নিতে না পেরে হাঁপাচ্ছে। না, এক্ষুনি মৎস্যকন্যার নিঃশ্বাস নেয়ার ব্যবস্থা করতে হবে, নয়তো মৎস্যকন্যা তো দম বন্ধ হয়ে মারা যাবে। এই কথা বলে শুয়েতা দ্রুত টিউবওয়েল পাড়ে যায়, আর বালতি ভর্তি করে জল নিয়ে এসে মৎস্যকন্যাকে সেই বালতির জলের মধ্যে ছেড়ে দেয়। তখন মৎস্যকন্যা যেন প্রাণ ফিরে পায়। যাক বাবা, মৎস্যকন্যাটা নিশ্চয় স্বস্তি পেল, তাই পানির মধ্যে কি সুন্দর সাঁতার কাটছে আর খেলছে। কিন্তু মৎস্যকন্যাকে যখন তুমি এ বাড়িতে নিয়ে এসেছো, তবে মৎস্যকন্যার দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে। তা তো নিবই গিন্নি, এই মৎস্যকন্যাকে বড় করে এর সাহায্যেই দেখবে আমরা একদিন অনেক ধনী হব। এসব তুমি কি বলছো গো, এই মৎস্যকন্যাকে দেখে তো আমার ভীষণ মায়া লাগছে। আমি এই কুড়িয়ে পাওয়া মৎস্যকন্যাকে নিজের সন্তানের মতো করে বড় করব, আর তুমিও কোনো লোভ করবে না, কেমন? কিন্তু আমি তো একটা চিন্তায় পড়ে গেলাম, এখন তো এই মৎস্যকন্যা ছোট, তাই একে বালতির জলে রেখে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু এই মৎস্যকন্যা যখন বড় হবে, তখন এই মৎস্যকন্যাকে আমরা কিভাবে নিঃশ্বাস নেওয়াবো? সেটা তো ঠিক বলেছো, আসলেই তো এটা কখনো আমি ভাবিনি। তবে তুমি কোনো চিন্তা করো না, মৎস্যকন্যা বড় হতে হতেই আমি এর একটা ব্যবস্থা করব, তুমি এসব নিয়ে ভেবো না তো। এরপর শুয়েতা বালতির পাশে বসে মৎস্যকন্যার খেলা দেখতে থাকে, আর গোবিন্দ ভাবতে থাকে মৎস্যকন্যা বড় হলে মৎস্যকন্যাকে কিভাবে ঘরের মধ্যে জলে আবদ্ধ রেখে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করবে। আর অনেক ভাবনা চিন্তার পর গোবিন্দ বড় একটা গ্লাসের বাক্স বানিয়ে নিয়ে আসে, আর সেই বাক্সে জল দিয়ে সেখানেই মৎস্যকন্যাকে রাখে। গিন্নি, তোমাকে তো বলেছিলাম মৎস্যকন্যাকে নিয়ে না ভাবতে, তবে দেখলে তো গিন্নি কত সুন্দর ব্যবস্থা করেছি তোমার মৎস্যকন্যাকে রাখার জন্য। সে তো তুমি ভালোই করেছো, কিন্তু একটা ব্যাপার নিয়ে তো আজকাল আমার বড্ড চিন্তা হচ্ছে। আমাদের ঘরে যে মৎস্যকন্যা আছে, এটা যদি আমাদের প্রতিবেশীরা জানতে পারে, তবে তো মৎস্যকন্যা আর আমরা বিপদে পড়ে যাব। আসলেই তো আমি এটা ভেবে দেখিনি। যাই হয়ে যাক গিন্নি, আমাদের ঘরে যে মৎস্যকন্যা আছে এটা কাউকে বুঝতে দেয়া যাবে না। দেখতে দেখতে 5টি বছর কেটে যায়, আর এই 5 বছর হতে মৎস্যকন্যার মুখ দিয়ে সোনার মোহর পড়া শুরু হয়। রোজ সকালবেলা মৎস্যকন্যা তার মুখ থেকে একটা করে সোনার মুদ্রা দিত। সত্যি আমার স্বপ্ন বুঝি এবার সত্যি হবে গো গিন্নি, আমি এতদিন থেকে এটাই চেয়েছিলাম। তবে তুমি থাকো, আমি এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। এই কথা বলে গোবিন্দ বাজারে চলে যায়, আর শুয়েতা মৎস্যকন্যার সাথে গল্প করতে থাকে। মা, তোমরা কি সুন্দর, বাইরে থাকো, তবে আমি কেমন জলের মধ্যে রেখেছো কেন, আমি কেন বাইরে যেতে পারি না মা? পাগলি মেয়ে আমার, তুই যে একটা মৎস্যকন্যা, তুই জল ছাড়া বাইরে নিঃশ্বাস নিবি কি করে মা বলতো? যাই হোক, তুই এখানে খেল, আমি গিয়ে নিজের কাজ করি, কত কাজ পড়ে আছে এখনো আমার। এসব কথা বলে শুয়েতা সেখান থেকে চলে যায়, আর এরপর থেকে মৎস্যকন্যা রোজ সোনার মোহর দিতে থাকে, আর গোবিন্দ সেসব সোনার মুদ্রা বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাতো। গিন্নি, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে গো, এই মৎস্যকন্যা তো রোজ আমাদের একটা করে সোনার মোহর দিচ্ছে, নিশ্চয়ই এর পেটে অনেক সোনার মুদ্রা আছে। চলো আমরা বরং মৎস্যকন্যার পেট কেটে একবারই সোনার মুদ্রা নেই, তবে আমরা রাতারাতি ধনী হয়ে যাব। এসব তুমি কি বলছো, মৎস্যকন্যার পেট কাটলে তো মৎস্যকন্যা মারা যাবে, আর তুমি বা এত লোভ করছো কেন বলো তো? মৎস্যকন্যা তো রোজ সোনার মুদ্রা দিয়ে যাচ্ছে, তবে আবার একবারে সব সোনার মুদ্রা পাওয়ার কি দরকার বলো তো? শোনো, তুমি একদম একাজ করতে যাবে না, এই বলে দিলাম। এসব কথা বলে শুয়েতা ঘুমিয়ে পড়ে, কিন্তু গোবিন্দর মাথা থেকে কিছুতেই সোনার মুদ্রার কথা যাচ্ছিল না, তাই সে রাতের অন্ধকারে বিছানা ছেড়ে ওঠে আর মৎস্যকন্যাকে নিয়ে ঘরের বাহিরে যায়।
একে বাবা, তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? জল ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না বাবা। তুমি আমাকে জলে ছেড়ে দাও বাবা। আমার যে শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে বাবা। চুপ কর, একদম চুপ। এত জোরে চিৎকার করলে তো তোর মায়ের ঘুম ভেঙে যাবে, আর তোকে শ্বাস নিতে হবে না। একটু পর তোর চিরতরে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। আর ছুরি দিয়ে আঘাত করে মৎস্যকন্যার পেট দ্বিখণ্ডিত করে দেয়। দুর্ভাগ্যবশত গোবিন্দ মৎস্যকন্যার পেট থেকে একটা সোনার মুদ্রাও পায় না, বরং মৎস্যকন্যা মারা যায়। হায় হায়, এ আমি কি করলাম! মৎস্যকন্যার পেটে যে একটা সোনার মুদ্রাও নেই, এদিকে আবার মৎস্যকন্যাও মারা গেল, তবে কি আমার আসলও গেল, লাভও গেল? এইসব কথা বলে গোবিন্দ যখন কপাল চাপকাচ্ছিল, ঠিক তখনই সেখানে শ্বেতা আসে। আর মৎস্যকন্যার দ্বিখণ্ডিত শরীর দেখে শ্বেতার চোখের জল আর বাধা মানে না, কেননা শ্বেতা যে মৎস্যকন্যাকে নিজের মেয়ে মেনেছিল। এ তুমি কি করলে! যাকে আমি এতদিন সন্তানের মতো করে বড় করেছি, লোভে পড়ে তুমি তাকে এভাবে হত্যা করলে! কিন্তু তোমায় এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এসব কথা বলে শ্বেতা রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর পরের দিন সকাল হতে পুলিশ নিয়ে বাড়িতে আসে। পুলিশ বাবু, এই হলো সেই হত্যাকারী যে আমার মেয়েকে হত্যা করেছে। দেখুন, হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। নিয়ে যান পুলিশ বাবু, এই লোভী লোকটাকে নিয়ে যান, আর উচিত শিক্ষা দিন। আর শ্বেতা জলকন্যার দ্বিখণ্ডিত শরীরের পাশে বসে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।